আমি কি তোমার বাবা? এই ভাই, সেটা পাগল টাগল নিয়ে শুনে সদাগরে বাবু কিচ্ছু বলছেন? আমাকে বাবা বাবা বলে যাচ্ছে। বাবা বাবা বলেনি মানে আমার এই যে দাদা আছে না, একটু আমাদের একটু লাগে। কি লাগে? ওই যে বোতলের মধ্যে থাকে গঙ্গা জল, ওটা যদি একটু আমার ভাইকে দিয়ে দেই এখনই ঠিক হয়ে যাবে। কেন, সমস্ত কিছু আয়োজন করা আছে তোমরা জানো না? ও আছে বাবু, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার। কিন্তু এই যেই ব্যবহার করছে বাজাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খেলে হয়ে যাবে। আচ্ছা একটা বাজিয়ে দেখো তো। হ্যাঁ ভাই, শোন, ডিস্কো ডিস্কো ড্যান্স ড্যান্স ডিস্কো ড্যান্স। হ্যাঁ হয়ে যাবে। বাহ খুব সুন্দর, আমি ভেবেছিলাম ছেলেটা বাজাতে পারবে না। ভালো, হ্যাঁ ঠিক আছে, তাহলে চলুন। বেশ তাহলে বিলম্ব না করে এবার চলুন। ওদেরকে বললে দিবে, মালিককে বলছি তো, ওদেরকে বলছি বাজাও বাজাও। হেই শিব শম্ভু, এই পথমাজি ভিক্ষং দেহি ভিক্ষং দেহি বলো। আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। কিন্তু এই পথমাজি কিসের কারণ? কিসের কারণ? আচ্ছা বলো তো বাবা, তুমি এত বাদ্য বাজনা নিয়ে কোথায় ছুটে চলেছ? সকল নগরবাসী জানে পুত্র লোখায়ের আচমর শুভ বিবাহর দিন, তাই তো এক এক করে অষ্টমটি বরকে সজ্জিত করে বর বর যাত্রী নিয়ে চলেছি উজানি নগরে বিবাহ দিতে। ও, তবে তুমি শুভযাত্রা কালে বেরিয়েছো তাই না? হ্যাঁ বলি, এই শুভযাত্রা কালে এই পথমাজি তুমি আমায় কিছু ভিক্ষি দিয়ে যাও বাবা, তোমার মঙ্গল হবে। মার্জনা করবি বৃদ্ধা? আমি নগরে নগরে ঢোল ঘোষণা করে দিয়েছি যে পুত্র বিবাহ দেওয়া হয়ে গেলেই অন্য বস্ত্র সকল কিছু দান দেওয়া হবে। বাবা তুমি ফিরে যাও, বিবাহর পূর্বে এসো, উদর পূর্ণ করে খেয়ে ঝুলি ভরে ভিক্ষে নিয়ে যাবে। না বাবা না, এই প্রথম আছে তুমি আমায় কিছু ভিক্ষে দিয়ে যাও, নইলে আমি তোমার পথ ছেড়ে দেবো না। এ কি বলছো মিথ্যা? বাবা বারবার করে বলছি আমি বেশি দূরের পথ আসিনি, যদি ভিক্ষে নিতেই হয় সে দেখো ওই যে দেখা যায় রাজপ্রাসাদ, মহারানী সারিকা রয়েছে দাস দাসীদের কিনে বলি, তার কাছে যদি যাও ঝুলি ভরে তোমায় ভিক্ষি দেবে। জানো বাবা, আমি না 7 দিন ধরে অনাহারে রয়েছি, আমার তো পথ চলার মতো শক্তি নেই, তোমার এই বাদ্য বাজনা আমার শুনে আমি এই পথ মাঝে ঘুমিয়েছিলাম, এই আমার শুনে আমার ঘুম ভেঙে গেছে, তাই তো আমি পথ চলতে পারবো না বাবা, এই পথ মাঝে আমি ভিক্ষে দাও তুমি। বুঝেছি ভিক্ষে, আমি তোমায় ভিক্ষে দেবো, কিন্তু এভাবে নয়। তবে কিভাবে? স্বর্ণকার রাজের মতো সোনা হাতে নিয়ে কুস্তি পাথর দিয়ে ঘষে ঘষে যাচাই করে নেয়, সে মতো তোমায় আমি যাচাই করে নিতে চাই। বেশ, তুমি আসল না কোনো অনুচরের ছায়া? তাই হবে। হ
হস্তের হেমতাল দিয়ে তিনটি রেখা এগিয়ে দেব, সেই রেখা যদি পর হয়ে আসতে পারে তোমায় আমি ভিক্ষে দেব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বেশ বাবা আমি যাব, তোমার এই গন্ডির ভিতরে যাব, তবে তুমি আমায় ভিক্ষে দাও। এনো কেন কেন আমি যেতে পারছি না সেই গন্ডির ভিতরে? নারা আমাকে আরেকটুবার চেষ্টা করতে হবে। কি হলো? চাই বাবা এসো, এই নাও। ও বুঝতে পেরেছি, বেমাতে তো হেমতাল দৃষ্টি চন্দ্রধর দিয়েছে তিনটি রেখা, তাই জন্য আমি যেতে পারছি না গন্ডির ভিতরে। না না আমি আরেকটুবার চেষ্টা করবো, ধরা পড়ে যাবো। বিদ্যা বাবনি বলো বাবা, তুমি যে আসতে পারছো না সত্যি বলেছি, তুমি এখনো সত্য কথা বলো তো, তুমি আসল বৃদ্ধা বাবনি না কোনো কানের উনুচর? না বাবা না, আমি আসল, তবে আমি যাব। এই বলেছো এসো, আসল বৃদ্ধা বাবনি এনো। কেন এক বছর কিন্তু পা হয়ে গেল, তবু আমি যেতে পারছি না গন্ডির ভিতরে। বলি বাবা পারবে না মিথ্যা বাবনি, তুমি এই গন্ডি রেখার ভিতরে আসতে পারবে না, তাই না? হ্যাঁ বাবা। তাহলে তুমি মাথা মাঝে আমায় ভিক্ষে দাও। তুমি কি করে ভিক্ষে নেবে? তোমায় না বললাম গন্ডি রেখা পার হয়ে আসতে পারলে ভিক্ষে নেবো তোমাকে। বাবা তুমি এই গন্ডির বাইরে এসে আমার ভিক্ষে দাও, নইলে আমি। তুমি গন্ডি পার হয়ে ভিক্ষে নিতে পারো না, গন্ডির বাইরে ভিক্ষে নিতে পারো। বেশ, তবে তোমায় কিভাবে ভিক্ষে দিচ্ছি তাই দেখে নাও। জয় শিব শম্ভ। চন্দ্রধর চন্দ্রধর বলিস কে তুই? চন্দ্রধর আমাকে চিনতে পারিস নি? আমি হলাম ত্রিনয়নী চতুর্ভুজা নাচননী দেবী মনসা। তুই দেবী নস, তুই একটি দাহিনী, তুই একটি কালসাপি, তুই একটি পিশাচ। শোনো শোনো ইচ্ছা দামি হয়ে তোরে, ভাল যদি চাস পু যদি মরি দিব রে খানি দিব, তোর চরণে পুজো দেব। যদি একবার সম্মুখে পেতাম তোরে, মস্তকটাকে হেমতাল দিয়ে মেরে তোর পোড়া ঘাট। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি, ও কি ও মরি হাড়ি। সামান্য বলে দেবী, তুই যখন দেবীর সিংহাসনকে লাভ করতে চাইছিস তো কিসের কারণে ভিখারী রূপ ধারণ করেছিস? তোকে আমি পুজো দেবো, আর ভিক্ষে দেবো কিভাবে জানিস? কিভাবে চাপ করে শরীরে কানি আমার বাড়ি দেখুছি আমি সোনা সোনা
করে তোলে ভাগ যদি চাস বুঝতে মনে এখন সময় আছে একটি মহামারি আমার চরণদলে পুষ্প জল দাও ধন সম্পদ টাকা পয়সা কান্ত জহর সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দেবো স্যার মরিতে মরিতে যাব ওরা সাতায় তবু না দেব তোর চরণে পুষ্প জল টাকা পয়সা মণিমুক্তা কাঞ্চন জহরতের মোট কোনো কিছুর অভাব নেই সুদের বলে ভাগ্যবান হয়েছি ধন রত্ন সমস্ত কিছু দিয়েছে মনে মাতা ভবানী রক্ষা করিবে মনে চাঁদ মরিতে নাই দেব তোরে এই বিশ্ব ভবানে তোর হাসতে পূজ নেব আমি আমার চরণে তবে যে হবে বিশ্ব মাজানে বিশ্ব পূজিতা কখনো অসফল হবে না এখানে কখনো হবে না যতদিন বেঁচে থাকবো ধরার বুকে ততদিন ততদিন তোকে আমি পবিত্রা সিংহাসন জয় হতে আরে যেই বা করে আমার পূজা ধনী রাজা সেই যখন থেকে তুই খেয়ে তোর ভাগে গ্রাস করেছে সেই দিন থেকে তোর আমার পত্রিকা তোর চরণে পুজো দেব না তুই যতবার ভাঙবি আমি ততবার জোড়া লাগিয়ে দেবো চন্দ্রধার কি করতে পারিস তুই খেলে নিয়েছিলি আমার মহাকাল মন্ত্রকে কিচ্ছু করতে পারিস নি খেলে নিয়েছিস সর্বপুত্রকে কিচ্ছু করতে পারিস নি খেলে নিয়েছিস নবরুক্ষের বাগানকে কিচ্ছু করতে পারিস নি মাতা ভবানী আর দেবাদি দেব মহাদেবের আশীর্বাদে সমস্ত কিছু ফিরে পেয়েছি চন্দ্রভাই বোম্বা বিষ্ণু মহেশ্বর বলি করে গৌরব তুমি হেন চাঁদ কিসের করো লড়াই চাঁদ এখনো সময় আছে একটিবার গন্ধ পুষ্প ধূপ দিয়ে আমার জন্য পুষ্প জল তোকে পূজোর বদলে দেবো শুনে রাখলে কানি আমি কিসের বড়াই করি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মাতা ভবানী কাত্যায়নী সকলের পূজারি আমি তাই তো আমি সকলে আশায় আছি তোর আশাই নেই চাঁদ আরে যেই বা করে আমার হেলা আর করবো সর্বহালা আমার পুত্রকে বিবাহ দিয়ে আমি রাত পাশাতে রাখবো না রেখানি না পুত্রকে রাত পাশাতে রাখবার জন্য আমি সাঁওতালি ভূতরে লৌহ বছর এইভাবে নির্মাণ করিনি শরীরে কানি আমার বাড়ি আমি পাথর বানাইলাম লোহারে
শাশুড়ি করে আরে দিয়া পাথর ভরে আছিস লোহ বাসর ওরে ভুইয়া রে হা আরে ইস্পুটি না দিয়া পাথর ভরে আছিস লোহ বাসর ওরে ভুইয়া রে হা বলি চন্দ্রধর মিলে পুতো রাখি সাবধানে সকলকে দেখেছি তোর নাক আসিয়ে অগ্নিতে পুড়ে ছাই হয়ে যাবে। আমার নাক যদি আকাশ পথে আসে কিছু করতে পারবে না রে কানে, আকাশ পথে যদি আসে গাছের উপরে ময়ূর ময়ূরী রেখে তোর নাককে খেয়ে ফেলবে রে কানে। সে ওসব কাজ করেছিস তুই? আমার নাক যদি আসে পাতাল পথে বোম্বান নিক্ষেপ করে পুরাইব নাককে। তবুও কিছু করতে পারবি না, ওঝা ধনন্তরীর মত আরো রয়েছে মোর ওঝা, তারাই তোমার নাককে দূরে সরিয়ে দেবে। পারবি না তুই, শুধু কেঁদে কেঁদে বেড়াবি আর আমি আমি শুধু হাসবো আনন্দ করবো। যদি এত শক্তি থাকে তুই তোর শক্তি দেখা আর আমার শক্তি আমি দেখাবো।
আমার পুত্র কি শেষ করে দেবে, কখনো অসম্পূর্ণ হয়নি, আজও করতে দেব না। কোথায় বাজাতি ভক্তগণ, বাজাও জয় শিবসংঘ, বাজাও।